আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি দেখাবো গুগল প্লে স্টোর থেকে কিভাবে পেমেন্ট মেথড রিমুভ করতে হয় প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পর যেই জিমেল গুগল অ্যাকাউন্টের আন্ডারে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডটি অ্যাড করা আছে সেই জিমেল অ্যাকাউন্টে যাবেন এখান থেকে আপনার আইকনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন যে অ্যাকাউন্টে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড অ্যাড করা আছে তারপর এখান থেকে আবার এই আইকনটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে ক্লিক করবেন তারপর একদম উপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট ম্যাথড এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটা সময়ে সময়ে চেঞ্জ হতে পারে তো আপনারা এখান থেকে পেমেন্ট ম্যাথডটা আপনারা খুঁজে নেবেন হয়তোবা এটা আগপিচ হতে পারে কিন্তু এই অপশনটি অবশ্যই থাকবে সব সময় তো আমি এখান থেকে পেমেন্ট ম্যাথডে ক্লিক করলাম এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে মাস্টার কার্ড বা ক্রেডিট বা ডেবিট কার্ডটি অ্যাড করা আছে সেটা এখানে দেখাবে এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন এর নিচে দেখতে পাচ্ছেন মোর পেমেন্ট সেটিং এখানে ক্লিক করবেন তারপর আপনাকে যে কোনো একটি ব্রাউজার সাজেস্ট করবে আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করবেন আপনার ইন্টারনেটের স্পিড উপর নির্ভর করে এই সাইট ওপেন হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মাস্টার কার্ডটি আছে সেটা এখানে শো করছে তো আপনার যদি এই ক্রোম অ্যাকাউন্ট বা যে কোনো ব্রাউজারে হোক না কেন আপনার প্লে স্টোরে যে অ্যাকাউন্টটি লগ করা যেই জিমেল বা গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা এই ব্রাউজারেও কিন্তু সেম অ্যাকাউন্টটি ইন করা থাকতে হবে আমি যখন ব্রাউজার সিলেক্ট করলাম আপনি এভাবে সিলেক্ট করার পর আপনার হয়তোবা যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি এই অপশানটিতে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি যদি প্লে স্টোরে যাই প্লে স্টোরে আমার কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টটি কিন্তু আমাদের যে ব্রাউজারটি আছে আমার ব্রাউজারটি সেখানেও কিন্তু এই অ্যাকাউন্টটি লগ করা তো এরপর আপনি এখানে এই অপশানটিতে আসার পর একদম সিম্পল আপনি এখানে রিমুভে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এরপর আসবে ক্যান্সেল রিমুভ আপনি রিমুভ করতে চাইলে আপনি রিমুভে ক্লিক করে দেবেন ব্যাস দেখতে পাচ্ছেন সাথে সাথে আপনার এই কার্ডটি রিমুভ হয়ে গিয়েছে পরবর্তীতে আবার অ্যাড করতে চাইলে আপনি অ্যাড পেমেন্ট ম্যাথডে ক্লিক করবেন এখানে আপনার ক্রেডিট কার্ড ডিটেলস নাম্বার এগুলো দিয়ে দেবেন আপনি চাইলে প্লে স্টোর থেকেও আবার পুনরায় এই কার্ডটি অ্যাড করতে পারবেন আপনি যাবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন তারপর এখানে পেমেন্ট ম্যাথড এখানে যাওয়ার পর অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক করবেন ব্যাস আপনি এখানে আপনার কার্ড নাম্বার দিয়ে দিবেন কার্ডের পেছনে যেই তিনটি ডিজিট থাকে সেটা দিয়ে দিবেন ব্যাস আপনার কার্ডটি আবার পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন তো এই ছিল কীভাবে আপনার প্লে স্টোর থেকে আপনার ক্রেডিট বা ডেবিট বা পেমেন্ট মেথড যেটা আছে সেটাকে রিমুভ করতে হয় তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম